আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র রমজানের মোবারকবাদ। প্রিয় দর্শক, করোনা আক্রান্ত বিশ্বের নানা খবর ছাপিয়ে আজকের বাংলাদেশে সবচেয়ে বড় খবর, প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোকের সমাগম। রাজধানীর পথে পথে, হাটে বাজারে, বিপণী বিতানে এখন আর সামাজিক বা নিরাপদ দূরত্ব বলে তেমন কিছু নেই। আসলে কি স্বাভাবিক অবস্থানে আমরা ফিরে এসেছি? এখানে এখন যেমন শঙ্কা, ভয় সংক্রমণ তেমন কিছু মনে হচ্ছে না। কোন পথে যাচ্ছি আমরা এই যখন সার্বিক পরিস্থিতি, তখন দেশে গত ২৪ ঘন্টায় ৭৮৬ জন সহ মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০,৯২৯ জন, আর গত দিনে একজন সহ আজ পর্যন্ত দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ১৮৩ জন। সুতরাং এই মুহূর্তে সচেতন নাগরিক হিসেবে আমাদের করণীয় কি হতে পারে সেটি খুঁজে বের করাটা অত্যন্ত জরুরি। তারই অংশ হচ্ছে আরটিভি করোনা হেল্পলাইন। এই পর্যায়ে আজ আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন, এবং সেই সঙ্গে রয়েছেন মাতুয়াইল শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার ওয়াহিদা খানম। আপনাদের দুজনকেই ওয়ালাইকুম সালাম, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে। আপনাদের সাথে আলোচনা শুরু করবার পূর্বে আমাদের দর্শকদের সাথে একটু কথা বলে আসব। প্রিয় দর্শক, আপনারা চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন। আরটিভি করোনা হেল্পলাইনে আমাদের সঙ্গে ফেসবুকে যুক্ত হতে ভিজিট করুন www.facebook.com/rtvonline অথবা facebook.com/rtvcoronahelpline এই ঠিকানায়। অনুষ্ঠান চলাকালে সরাসরি ফোন করুন 09611887888 নম্বরে, অথবা ফেসবুক ইনবক্সে আপনাদের প্রশ্ন বা জিজ্ঞাসা আমাদেরকে ভিডিও বার্তা হিসেবে পাঠাতে পারেন। আমরা সেই প্রশ্নগুলোকে টেলিভিশনে সরাসরি তুলে ধরব, জানাবার চেষ্টা করব সম্ভাব্য সমাধান। আমরা আলোচনা শুরু করছি প্রথমেই অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন, আপনাকে দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। আমরা আজকের ট্রেন্ডটি জানি বা আজকের সংখ্যাটি জানি, ৭৮৬ জন আক্রান্ত হয়েছেন, এবং গত কয়েকদিনের ট্রেন্ড সম্পর্কে আপনি খুব ভালোভাবে অবহিত রয়েছেন। আপনি খুব সংক্ষেপে আপনার মূল্যায়ন আমাদেরকে বলবেন। ধন্যবাদ ভাইজিন, আপনি একেবারে যে কথাটা শুরু করেছেন আমি সেটা দিয়েই বলতে চাচ্ছি আর কি। আপনি বলেছেন কিন্তু দেখেন আমাদের কিন্তু সংখ্যাটা বেড়ে যাচ্ছে, এবং আপনি গত এক সপ্তাহের যে প্যারামিটার গুলো যদি দেখেন, আমি বলবো সংখ্যাটা কিন্তু একেবারে সাংঘাতিকের দিকে চলে যেতে পারে বলে মনে হচ্ছে। কারণ আপনি খেয়াল করে দেখবেন আমরা কিন্তু এখন আর কখনোই ৫০০-৬০০ গুনছি না, এখন গতকালকে থেকে আজকে যদি আপনি হিসাব করেন সংখ্যাটা প্রায় একেবারে আরো বেশি পরিমাণ চলে আসছে। তাহলে দেখেন যেটা প্রথম দিকে শুরু হয়েছিল ডাবল ডিজিটে, সেটা একসময় ট্রিপল ডিজিটে চলে আসছে, এবং আমি অ্যাফ্রেড যদি আমরা এইভাবে চলতে থাকি সেটা হয়তো আমাদের ৪টা ডিজিটে গোনা শুরু করার দরকার হতে পারে। কারণ সারা পৃথিবীতে আমরা এটাই দেখেছি, কিন্তু কোনো সময় শতকে গুনেছে তো পরে এক সময় গিয়ে ১,০০০ও গুনতে হয়েছে। যেমন ১০,২০০ থেকে ১০,৯০০ চলে আসা এটা খুবই অ্যালার্মিং বলে মনে করি। এবং পাশাপাশি আপনি যেটা বলেছেন আর কি, যে আমাদের কি যেসব ছুটি বলেন অথবা লকডাউনের ব্যবস্থা বলেন, এটার যে শিথিল অবস্থা আমরা এখন দেখতে পাচ্ছি, তাতে কিন্তু আশঙ্কা করা খুব স্বাভাবিক যে এই জায়গাটা থেকে আমরা মনে হয় আর পিছিয়ে যেতে পারছি না, সংখ্যাটা হয়তো ক্রমাগত বাড়তে থাকবে। খালি একটাই আশঙ্কার জায়গার ভিতরে, একটাই আশাপ্রদ জায়গা আমার কাছে কেন জানি মনে হচ্ছে, যে অন্যান্য দেশগুলোতে যে পরিমাণ মৃত্যুর ঘটনাটা আমরা দেখতে পাচ্ছিলাম, সেই পরিমাণ মৃত্যুর ঘটনাটা কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না। কিন্তু তার মানে এই না যে আমরা একেবারে বিপদসংকুল আছি, কারণ আমাদের অনেকগুলো কেস কিন্তু দেখবেন এখনো অ্যাক্টিভ আছে। বাইজি জি, আপনি চমৎকার কথা বলেছেন যে যেহেতু আমাদের মৃত্যুর হার আল্লাহর রহমতে কম, কিন্তু সেই কারণে আমরা যেন অবশ্যই খুশি না হয়ে আমরা বাইরে বেরিয়ে যাই, সেই বিষয়টিতে আমাদের সকলেই খেয়াল রাখতে হবে। অধ্যাপক ডাক্তার ওয়াহিদা ম্যাডাম, আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব, তার আগে একজন দর্শক বা অনেক দর্শক আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করছেন। একজন দর্শক লিখেছেন প্রিয়া মৌলি বলছেন, একজন মা যদি করোনা ভাইরাসে আক্রান্ত হন তার শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবেন কি না? আপনি যেহেতু একজন শিশুরোগ বিশেষজ্ঞ, এই বিষয়টিতে আপনি পরামর্শ দেবেন, বুকের দুধ খাওয়াতে পারবেন কি না এবং কিভাবে তিনি খাওয়াবেন এই বিষয়টি বলবেন। অবশ্যই, একজন মা যদি করোনা পজিটিভ হয় সে তার জন্মের পরে ভূমিষ্ঠ শিশুকে অবশ্যই বুকের দুধ খাওয়াতে হবে, কারণ বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে মায়ের কাছ থেকে অ্যান্টিবডি গিয়ে শিশু প্রোটেক্টেড হবে। কিন্তু সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, যেটা বলা হচ্ছে যে মাস্ক ব্যবহার করবে, হ্যান্ড ওয়াশিং, এবং প্রতিবার খাওয়ান বা শিশুকে খাওয়ানোর আগে তিনি সেই সতর্কতাগুলো অবলম্বন অবশ্যই করতে হবে। আর তিনি যদি মৃদু সংক্রমণে আক্রান্ত হন তারপরে তার শিশুকে বুকের দুধ খাওয়াবেন, এমন যদি হয় যে তার এমন অবস্থা হয়েছে যেখানে আরো বেশি সিমটম বেড়ে যাচ্ছে,
সেই ক্ষেত্রে তুমি বুকের দুধ গেলে বের করে দিয়ে সেটা বাটি চামচ দিয়ে খাওয়ানোর জন্য, তারপরেও কিন্তু আমরা অবশ্যই শিশুকে বুকের দুধ চালিয়ে যেতে হবে, এটাই আমাদের পরামর্শ, WHO রিকমেন্ডেশনও তাই আছে। WHO রিকমেন্ডেশন অনুযায়ী সেটি আছে, অর্থাৎ ম্যাডাম আপনি যেটি বলতে চাইছেন সেটি হচ্ছে যে বুকের দুধের মাধ্যমে আসলে ছড়ানোর কোনো সম্ভাবনা নেই, যেটি সাবধানতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে মায়ের শ্বাসপ্রশ্বাস যাতে শিশুকে আক্রান্ত না করতে পারে সেই বিষয়ে সাবধান হওয়ার জন্য আপনি বলেছেন। আপনাকে ধন্যবাদ, আমরা এই বিষয়টি নিয়ে আবারও আসবো। আমাদের কাছে আরেকজন দর্শক লিখেছেন, শাওন আমাদের কাছে কমেন্ট করেছেন, করোনা ভাইরাস কি বাতাসে ভেসে বেড়ায়? যদি তাই হয় তাহলে শপিং কমপ্লেক্সের ভিতরে মানুষ কতটা নিরাপদ থাকবে এবং করণীয় কি? অধ্যাপক ডক্টর রোবেদ আমিন, আপনি কিছুক্ষণ আগে এই প্রসঙ্গগুলিতে বলছিলেন, যদি আরেকটু রিলেট করে বলেন। ভাইজি ধন্যবাদ, আমার মনে হয় এটা একটু ভ্যালিড কোশ্চেন, তো কারণ সম্ভবত মার্কেট টার্কেট খুলে দিচ্ছে এই জন্য মানুষজন চিন্তা করছেন আর কি শপিং মলের কথা। আমি বলবো দেখেন, আমরা কিন্তু বৈজ্ঞানিক ভাবে কিন্তু যে জিনিসটা জেনেছি এটা হচ্ছে যে এই COVID-19 যে ভাইরাস সার্স কোভিড-2 এটা দুইভাবে সাধারণত ট্রান্সমিট হয়, একটা হচ্ছে ড্রপলেট ইনফেকশন আর একটা হচ্ছে ফোমাইট। আমি একটু বুঝিয়ে বলি, ড্রপলেট ইনফেকশন মানে হচ্ছে যে আপনি যদি কথা বলেন, হাঁচি দেন, কাশি দেন, ইভেন আপনি জোরে জোরে যদি শ্বাসও নেন, এই কয়েকটা পদ্ধতি করলে মানুষের কাছ থেকে ভাইরাস কিন্তু নাক এবং মুখ দিয়ে যেতে পারে, কিন্তু যাবে যে সে কিন্তু অনেক পরিমাণ দূরে যেতে পারবে না, যেটাকে অ্যারোজোলাইজেশন বলে, অর্থাৎ বাতাসে ভেসে ভেসে কিন্তু যাবে না, কারণ এটা যখনই বের হবে তখন কিন্তু বাতাসে যে জলীয় পদার্থগুলো আছে এটাকে ধরে ফেলবে এবং সেটা ভারী হয়ে যাবে, পড়ে যাবে। এখন যে পড়ে যাচ্ছে এটা ঠিক কতদূর দূরে গিয়ে পড়বে এটা নিয়ে কিন্তু প্রথম থেকেই একটা কন্ট্রোভার্সি আছে, প্রথম থেকে কিন্তু WHO বলেছিল দেখবেন যে আপনি 1 মিটার, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে ড্রপলেট স্প্রে হয়, মানে আপনি হাঁচি দিলে কিন্তু ওটা আরো দূরে যায়, তাহলে সর্বমোট এখন পর্যন্ত বলা হচ্ছে আসলে 2 মিটার, তাহলে 2 মিটার পরে গিয়েও কিন্তু সে পড়ে যাবে, সে কিন্তু কখনো থাকবে না, কিন্তু বাতাসে ভেসে বেড়াবে না, এই জন্য বাতাসে বেড়ানোর সুযোগ নেই। কিন্তু সেকেন্ড পয়েন্ট হচ্ছে যখন সে পড়েই গেল তখন কোথাও না কোথাও তো তাকে পড়তে হচ্ছে, নিজের কোনো হাত পা নেই, আমরা যদি মুভমেন্ট অনেক বেশি করি তাহলেই কিন্তু ভাইরাস মুভমেন্ট করবে এবং ভাইরাস জিতবে, আমরা যদি আমাদের মুভমেন্ট কম করি ভাইরাস কিছুই করতে পারবে, পয়েন্ট হচ্ছে এই জায়গাটাই ভাই। আমরা আমাদের মুভমেন্ট কম করলেই আমরা সবচেয়ে বেশি নিরাপদ থাকব, এই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আরেকজন দর্শক পলি সাহা আমাদের কাছে বলেছেন, আমার গতকাল থেকে জ্বর 100, ঠান্ডা, গলা ব্যথা, শরীর ব্যথা কিছুই নেই, এমত অবস্থায় করণীয় কি? ওনার শুধু জ্বর রয়েছে, অন্য কোনো লক্ষণ নেই। আসলে এখন অনেকেই জ্বরে যেহেতু ভুগছেন তাদের জন্য আপনার পরামর্শ কি হবে অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন? ধন্যবাদ, আমি বলবো দেখেন এখন কিন্তু প্যান্ডেমিক চলছে, প্যান্ডেমিক মানে বৈশ্বিক মহামারী, কিন্তু তাহলে বৈশ্বিক মহামারীর বৈশিষ্ট্য হচ্ছে যখন কোন একটা রোগ অনেক বেশি পরিমাণে ইনফেকশাস এবং ট্রান্সমিশন হয়ে যাবে তখন ক্লিনিক্যালি এই ধরনের রোগীগুলোই কিন্তু বেশি হবে, অন্য রোগ থাকবে না সেটা বলা হচ্ছে না, কিন্তু আপনি সবার আগে ধরে নেবেন যে এটা কি সে রোগী কিনা। এই জন্য আমি বলবো বর্তমান সময়ে যে কোনো রোগী যদি আমাদেরকে বলে আমার জ্বর এবং শুকনো শুকনো কাশি হচ্ছে এটা COVID-19 ধরে নেবে, যদি এমন থাকে দুটোর মধ্যে একটা আছে তাহলে আপনি খেয়াল করে দেখেন আপনার সেটার সঙ্গে গলা ব্যথা আছে কিনা, আপনার গায়ে ব্যথা আছে কিনা, আপনি দুর্বল হয়ে গেছেন কিনা, আমি বলবো ফ্যাটিকটা ভালো করে দেখেন, পেটে ব্যথা আছে কিনা, বমি আছে কিনা, ডায়রিয়া আছে কিনা, এগুলো যদি কোনো একটাও থেকে থাকে আপনি চিন্তাই করবেন যে এটা COVID-19 হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর সে শুধুমাত্র একটা মাইনর সিমটম আছে, মনে করেন একটু কোমরে ব্যথা, একটু গায়ে ব্যথা, কিন্তু জ্বরও নেই, কাশিও নেই, কিছু নেই, সেক্ষেত্রে আসলে COVID-19 হওয়ার সম্ভাবনা আসলে খুবই ক্ষীণ। কিন্তু আমি বলবো দেখবেন যে বর্তমান সময় এটা শুধুমাত্র শ্বাসতন্ত্রের রোগ বলা হচ্ছে না, কিন্তু বাইজি আপনি খেয়াল করে দেখবেন যে এটা এখন কিন্তু অনেক বেশি এন্ডোথেলিয়াম রিলেটেড প্যাথোফিজিওলজি বলছে, তো এই জন্য শরীরের যে কোনো অঙ্গে আসলে রোগটা করতে পারে, এই জন্য আমি বলবো জ্বরের সঙ্গে যে কোনো অঙ্গের কোনো একটা সমস্যা হয়ে থাকলে এটা খুব সারপ্রাইজিং হবে না যে এটা যদি COVID-19। আপনি চমৎকার বলেছেন যে যে কোনো একটি লক্ষণ দেখা দেওয়া মাত্রই আমরা যাতে ধরে নেই যে তিনি হয়তো বা COVID-19 পেশেন্ট হতে পারেন এবং তার জন্য আমরা সেই অনুযায়ী ব্যবস্থা যাতে করতে পারি সেজন্যে এই সতর্কতা বা সেই জন্যে আমাদের লক্ষণগুলোকে খুব গুরুত্ব দিতে হবে। একজন দর্শক আমাদের কাছে ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জারে একটি বার্তা পাঠিয়েছেন, আমরা দর্শকের বার্তাটি শুনব। আসসালামু আলাইকুম, আমি মাহিন তালুকদার, শ্যামলী, ঢাকা থেকে বলছি। আমার করোনা নিয়ে একটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে অলরেডি সকল প্রকার শপিং মল এবং এলাকা ভিত্তিক দোকানপাট খুলে দেওয়া হয়েছে, এমন করুণ পরিস্থিতিতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা কতটুকু যুক্তিসঙ্গত বলে মনে করেন আপনারা? সে বিষয়ে যদি একটু বিস্তারিত জানাতেন প্লিজ, থ্যাংক ইউ।
আমরা দর্শকের প্রশ্নটি বা মন্তব্যটি শুনলাম কিছুক্ষণ আগে। এই বিষয়ে অধ্যাপক ডক্টর রবিদ আমিন স্যার বলেছেন। অধ্যাপক ডক্টর ওয়াহিদা ম্যাডাম, আপনি খুব সংক্ষেপে যদি এই বিষয়টি নিয়ে একটু বলেন, কিভাবে মানুষ সতর্ক থাকতে পারবেন? মানুষ সবার সতর্কতার জন্য যে বিষয়গুলো আমাদের সুস্পষ্ট রিকমেন্ডেশন আছে তাই হচ্ছে যে আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, আমাদের ব্যক্তিগত সুরক্ষার মধ্যে আমাদের যে জিনিসগুলো আছে যে ফেস মাস্ক ব্যবহার করা, হ্যান্ড ওয়াশিং প্র্যাকটিস, হাঁচি কাশি দেওয়ার সময় মুখে রুমাল ব্যবহার করা এবং কনুই দিয়ে চেপে হাঁচি কাশি করা এবং তা টিস্যুটি একটি যেই জায়গা ভালোভাবে যে ঢাকনা যুক্ত একটি ডাস্টবিনে ফেলা। এবং শিশুদের ক্ষেত্রে আমি সত্যিকার অর্থে বলবো যে শিশুদের প্রায় সময়ই আসলে সর্দি কাশি লেগে থাকে, তখন মায়েরা অনেক সময় এখন বেশি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছেন যে এটা কি তার স্বাভাবিক সর্দি কাশি নাকি এখন কোভিড-19। সেই ক্ষেত্রে আমি বলবো যদি হাই গ্রেড ফিভার থাকে, অনেক বেশি জ্বর থাকে, বাচ্চার সাথে সাথে শ্বাসকষ্ট, নাক ঝরা ইত্যাদি থাকে, অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সেই পরীক্ষার জন্য আমরা রিকমেন্ডেশন আপনিও আমাদের রবিদ আমিন স্যার কিছুক্ষণ আগে যেরকম বলেছেন আপনিও তাই বললেন আসলে, যে যদি জ্বর থাকে বা সেরকম লক্ষণ থাকে তাহলে আমরা সেভাবেই যেন ট্রিট করি বা সেভাবেই ট্রিটমেন্ট নেবার ব্যবস্থা যাতে আমরা করতে পারি আগে থেকে, যাতে আমরা সতর্ক থাকি। প্যান্ডেমিক চলছে যেহেতু, এখন এটাকে আমাদেরকে সিরিয়াসলি নিতে হবে। জি, আপনাকে ধন্যবাদ ম্যাডাম। আরেকজন দর্শকের প্রশ্ন ছিল, আফজাল সাহেব আমাদেরকে ফেসবুকে বলেছেন, একজন ব্যাংক কর্মকর্তা দুইবার টেস্ট করেও করোনা সাসপেক্ট হননি, মৃত্যুর পর জানা গেল সে করোনায় আক্রান্ত ছিল, তাহলে করোনার টেস্ট সঠিকভাবে হচ্ছে কিনা? উনি আসলে সাসপেক্ট বা উনি বলেছেন যে ডায়াগনোসড হয়নি এরকম বলেছেন, আপনি এই বিষয়টি নিয়ে যদি স্যার আমাদেরকে একটু ব্যাখ্যা দিতেন। ভাইজি ধন্যবাদ। আমি বলবো কি ভাইজি, এটা টেস্টের বিষয় তো, সম্ভবত উনি বলেছেন দুবার টেস্ট করা হয়েছে কিন্তু পরবর্তী সময় মারা গেছেন, দেখা গেল যে এটা পজিটিভ ছিল আর কি। জি জি, আমি বলবো যে দেখেন এই টেস্টটা কিন্তু আরটিপিসিআর টেস্ট। জি, এই পিসিআরটার মাধ্যমে যেটা করা হয়, আপনার নাকের ভিতর থেকে অথবা গলার ভিতর থেকে একটু রস নিয়ে সেখানে দেখা হয় যে ভাইরাসের যে জেনেটিক ম্যাটেরিয়াল আছে এটা আছে কিনা এমন। কিন্তু এটা করতে হয় খুব একটা স্পেসিফিক ল্যাবরেটরি, এটাকে বলে বিএসএল ল্যাবরেটরি 2, সেফটি মার্জিন 2 লাগে। তো এটা করার সময় দেখেন যে লোকটা নিচ্ছে সে সঠিকভাবে কিন্তু নাকের একেবারে ভেতর থেকে নিতে হয় নেজোফেরিঞ্জ, অথবা গলার একেবারে পিছন থেকে নিতে হয়, যে নিচ্ছেন যে কাঠিটা দিয়ে এটা কিন্তু সঠিক স্টেরাইল একটা সোয়াব স্টিক হতে হবে, রাইট? আপনি কিন্তু এটাকে মেক শিফট করতে পারবেন না, কিন্তু করলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। আবার যেটা আপনি নিলেন, নেয়ার পরে গিয়ে এটাকে নিতে হয় একটা ভাইরাল ট্রান্সপোর্টিং মিডিয়া বলে, সঠিক না হলে কিন্তু এখানে ভুল হবে। ওইটাকে প্রথমে একটা প্যাকেজ করতে হয়, তারপরে সেকেন্ড আরেকটা বক্সের ভিতরে ইনসিনারেট করে রাখতে হয় সুন্দর করে, এবং ট্রান্সপোর্টটা খুব তাড়াতাড়ি করে ফেলতে হয়। কিন্তু নিয়ে আপনি আবার যখন দিবেন তখন আমাদের ভাইরোলজিস্টটা করেন কি একেবারে ওয়েলস এর ভিতরে এটা যাচ্ছে কিনা দিতে হয়, রোটেশন করতে হয়, অনেকগুলো পদ্ধতি। এই যে অনেকগুলো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আমরা যেটা বলি, এখানে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে ফল্ট হতে পারে, যদি ক্লিনিশিয়ানরা চিন্তা করেন যে এই রোগটা আসলে কোভিড-19 বলে ধরে নেওয়া হচ্ছে, আমি বলবো সেটাই ধরে নেবেন আপনি। টেস্ট তো অনেক ধরনের থাকবে, টেস্টের অনেক ধরনের ফেলাসি আসবে, সেই জন্য তাকে কোভিড বলেই চিকিৎসা দেওয়াটা সবচেয়ে সমীচীন কাজ হবে বলে আমি মনে করি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা টেস্ট সম্পর্কে আপনার এই মন্তব্যটি পেলাম। আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে কথা বলবেন, তিনি যুক্ত হবেন আমাদের সঙ্গে। জি দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো হ্যালো, জি আমরা শুনছি, দর্শক বলুন। জি হ্যালো, আমরা শুনছি দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি শুনছেন? জি হ্যালো, প্রশ্নটি করুন। জি আমার, আমি প্রান্তকে তো মাহবুব বলছিলাম, যে আমার বাচ্চা বয়স 1 বছর 5 মাস, গত 2-3 দিন যাবত আর কি রাত্রে খুব কাশি আছে, গায়ের জ্বর নেই, জ্বর নেই, উনি কিছু মেডিকেশন বা কিছু পরামর্শ চেয়েছেন, এখন কি করা যেতে পারে?
শুধু কাশি থাকলে আমরা যে বাচ্চাদেরকে যে জিনিসগুলো বলি যে তাদের বাসায় যে খাবারগুলো সেটা গলাকে পরিষ্কার রাখতে পারে, বিশেষ করে আমরা বলি যে মধু, গরম পানিতে মধু, তারপর লেবুর রস, তারপর চিনি দিয়ে খাওয়ানো, তার সাথে তুলসী পাতার রস চিনি দিয়ে খাওয়ানো, এবং এগুলিকে আমরা সেফ কাফ রেমেডি বলি। এগুলো বারবার খাওয়াতে থাকলে আদা চা, লেবু চা এগুলো খেতে থাকলে দেখা যাচ্ছে গলা পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু যদি দেখা যাচ্ছে যে না তারপরেও তার এই কাশি কমছে না এবং তার জ্বর উঠছে, তখন সেই ক্ষেত্রে অবশ্যই আমরা এই সিজনে এই সময়তে আমরা এটা নিয়ে বসে থাকবো না। শিশুদের ক্ষেত্রেও আমরা দেখেছি যে অনেক কেস হয়তো আমরা আইডেন্টিফাই করতে পারছি না, আমরা আমাদের একটা ধারণা ছিল যে শিশুদের এই কোভিড ইনফেকশন হয় না, কিন্তু ইতিমধ্যে দেখা গেছে যে একটা তথ্যে দেখেছি আমরা 33 জন শিশু বাংলাদেশে কোভিড-19 মারা গেছে, এবং সবচেয়ে লোয়েস্ট এজ গ্রুপ যেটা সেটা হচ্ছে 4 মাসের একটা বাচ্চা শনাক্ত হয়েছে। জি, কাজে আমাদেরকে এই ব্যাপারে সতর্ক হওয়ার জন্যই আমি পরামর্শ দান করছি। সব শিশুদের বিষয়ে আমরা যাতে সতর্ক হই, আমরা যাতে ধরে না নেই যে শিশুরা আক্রান্ত হতে পারবে না, এরকম যাতে আমরা ধরে না নেই। আর একজন দর্শক আমাদের কাছে লিখেছেন, সামির, সামির ফেসবুকে আমাদেরকে কমেন্ট করেছেন, শুনেছি অনেক হাসপাতালে করোনা রোগীকে ভর্তি নেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে বাসায় অসুস্থ রোগীকে কিভাবে যথাযথ চিকিৎসা দেয়া যাবে? অধ্যাপক ডাক্তার রবেদ আমিন স্যার, ধন্যবাদ। ভাইজি, আমি বলবো কি, দেখেন আমাদের মানুষের ভেতরে কতগুলা কনফিউশন আছে, এগুলো ক্লিয়ার করে দেওয়া দরকার। একটা হচ্ছে সব রোগীগুলাকে কিন্তু আসলে হাসপাতালে আসতে হবে না, এবং আমি বলবো হাসপাতালে না আসতে পারলে সবচেয়ে ভালো, কিন্তু তার কারণ আপনি যখন বাইরে যাচ্ছেন আপনার ইলনেসটা আসলে কোভিড-19 নাও হতে পারে, আপনি আরেকজন থেকে নিয়ে আসতে পারেন, কারণ আমাদের তো ফিজিক্যাল ডিস্টেন্সিং যেটা বলা ছিল সেটা আমরা ঠিক মতো করতে পারছি না, আমরা সব খুলে টুলে দিয়েছি, তাই না? সেই জন্য আমি বলবো যে আপনার যদি মাইল্ড ইলনেস হয় আপনি বুঝবেন কেমনে, মনে করেন একটা জ্বর হলো, একটু সর্দি হলো, একটু গলা ব্যথা, হালকা হালকা কাশি, এগুলো নিয়ে তো আমাদের অনেকেই আছে, তাই না? আমরা প্রায় অনেকেই কিন্তু এগুলো নিয়ে চলছি। সুতরাং এটা নিলেই আপনাকে চলে যেতে হবে হাসপাতালে, ডাক্তার দেখাতে হবে, কোনো কথা নেই। আমি বলবো আপনি একটা ফোন করেন ডাক্তারকে, একটু টেলিফোন, টেলিমেডিসিন এই সার্ভিস গুলো নেন, এগুলো আপনার জন্য অনেক উপকার হবে। বিশেষ করে এখন আমরা যেভাবে কথা বলছি একজন আরেকজনকে দেখে, এখনকার সময় অ্যান্ড্রয়েড অনেকেরই ফোন আছে, বাসায় অনেকেরই আপনার কম্পিউটার আছে, তা আপনি কথা বলেন, ডাক্তার সাহেব আপনাকে পরামর্শ দিতে পারবেন। এইসব মাইল কেস গুলো যত না আসবে, যত হাসপাতাল মুখী কম হবে, আমাদের জন্য ততই ভালো। আর যদি আপনি একান্তই খুব বেশি বিব্রতকর অবস্থায় হয়ে যান, তাহলে কিন্তু আপনাকে টেস্ট হবে, সেটাও কিন্তু ডাক্তার সাহেব আপনাকে পরামর্শ দিতে পারবে। অর্থাৎ অবশ্যই প্রত্যেকটি রোগীকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেবার কোনোই প্রয়োজন নেই, যাদের মৃদু লক্ষণ রয়েছে তিনি যদি পজিটিভ হয়ে থাকেন তিনি অবশ্যই বাসায় বসেই চিকিৎসা নিতে পারবেন, আপনি সেই বিষয়টি বলেছেন অত্যন্ত স্পষ্টভাবে। আরেকজন দর্শক আমাদের কাছে ফোন করেছেন, জি দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করবেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আমি টাঙ্গাইল থেকে মোহাম্মদ বলছিলাম। জি বলুন, আমরা শুনছি, বলুন। আমি টাঙ্গাইল থেকে মমতা এলাকা বলছিলাম, বলুন। আমার প্রশ্নটি হলো যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে কতক্ষণ মুক্ত থাকা যায়? জি আপনাকে ধন্যবাদ। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে কতক্ষণ মুক্ত থাকা যায় সেটি উনি জানতে চেয়েছেন। অধ্যাপক ডক্টর রবেদ আমিন স্যার, আপনি খুব সংক্ষেপে যদি বলে দেন। ধন্যবাদ। আমি বলবো হ্যান্ড স্যানিটাইজার থেকে সবচেয়ে ভালো হবে যদি আপনি সাবান পানি ব্যবহার করেন, সাবান পানির থেকে সবচেয়ে উৎকৃষ্ট, আর কিছু কিন্তু নেই। তার কারণ এটা হচ্ছে লিপিড, তো সাবানের মধ্যে চর্বি থাকে, চর্বি চর্বি কিন্তু সে কেটে ফেলবে। তবে আমি বলবো এক একবারে করলে 20 সেকেন্ড করে করতে হবে, এবং করার পরবর্তী সময় আপনি দেখবেন যে আপনি বারে বারে কোনো কিছু আবার টাচ করছেন কিনা, যদি সেটা হয়ে থাকে এক এক দিনে প্রায় 10 থেকে 15 বার মতো করলেও কিন্তু আপনি কিন্তু মোটামুটি সেফ থাকবেন। আর হ্যান্ড স্যানিটাইজার আমি বলবো আপনারা বাসায় খুব বেশি ব্যবহার করবেন না, এটা ব্যবহার করবেন যখন আপনি বাইরে সাবান নেই, পানি নেই, তখনই ব্যবহার করবেন, কারণ এটা বার্ন করতে পারে, এটা অনেক বেশি পরিমাণ ফ্লেম করতে পারে, এই জন্য ড্রাই করে ফেলতে পারে আপনাকে। কিন্তু যেটাই আপনি ব্যবহার করেন না কেন, 3-4 ঘন্টার ভিতরে এটার এফেক্ট থাকবে না, এই জন্য বারে বারে করার দরকার হতে পারে। জি অবশ্যই, বাসা বাড়িতে আমরা যখন থাকবো তখন যাতে আমরা সাবান পানি বেশি ব্যবহার করবার জন্য উদ্যোগী হই। আরেকজন দর্শক আমাদের কাছে মেসেজ পাঠিয়েছেন, গর্ভবতীর মায়ের কাছে সন্তানের করোনায় আক্রান্তের সম্ভাবনা আছে কিনা? প্রিয়তা আমাদের কাছে জানতে চেয়েছেন গর্ভবতী মায়ের কাছ থেকে সন্তানের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা। অধ্যাপক ডাক্তার ওয়াহিদ আহমেদ, অধ্যাপক ডাক্তার ওয়াহিদা খানম, ম্যাডাম আপনি কি শুনতে পেয়েছেন প্রশ্নটি? জি, গর্ভবতী মায়ের থেকে শিশুতে ট্রান্সমিশন হওয়ার কোনো সম্ভাবনা এবং এভিডেন্স এখনো নাই, হয় না।
হয় না। আপনি তাহলে বলেছেন গর্ভবতী মায়ের কাছ থেকে শিশুকে ট্রান্সমিশন হওয়ার সম্ভাবনা নেই। আরেকজন দর্শক আমাদের কাছে বলেছেন হেলাল, হেলাল জানতে চাইছেন আমার ডায়াবেটিস আছে, 2-3 দিন যাবত শ্বাসকষ্টে ভুগছি, করোনা নিয়ে ভয়ে আছি, করণীয় কি? অধ্যাপক ডক্টর রবিদ আমিন স্যার ধন্যবাদ, প্রশ্নটা খুব ভালো। একটা হচ্ছে ডায়াবেটিস আছে এটা বলার মূল কারণ হচ্ছে ডায়াবেটিস কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর, ডক্টর বাইজিদ আপনি ভালো জানেন তাই না, এবং ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে ওনার শ্বাসকষ্ট হচ্ছে। আমি আসলে দুইটা জিনিস জানতে চাচ্ছিলাম যে এই শ্বাসকষ্টটা কি একেবারে ওনার নতুন কিনা, এমনও রোগী আছে আমাদের দীর্ঘদিন উনি এই মুহূর্তে আমাদের সাথে লাইনে নেই, উনি আমাদেরকে লিখে পাঠিয়েছেন কমেন্ট, কাজী স্যার আমরা যতটুকু তথ্য পেয়েছি সেই অনুযায়ী তাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। জি ভাইজি, আমি বলবো যদি এই সময়ে নতুন করে কারো শ্বাসকষ্ট হয়, তার ডায়াবেটিস ছিল অথবা দ্যাটস, আমি বলবো সবার আগে আপনাকে চিন্তা করতে হবে, এখনই ডাক্তার দেখাতে হবে। শ্বাসকষ্ট সহজ রোগ নয়, এটা বাসায় বসে থাকার বিষয় নয়, এখনই ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। এখনকার সময় প্যান্ডেমিক, এটা করোনা হওয়ার সম্ভাবনা অথবা কোভিড-19 হওয়ার অনেক অনেক বেশি যদি নতুন করে শ্বাসকষ্ট হয়। আর যদি আপনার আগের শ্বাসকষ্ট থেকে থাকে তাহলে আমি বলবো আপনি কথা বলেন আপনার টেলিফোনে আপনার সঙ্গে, শ্বাসকষ্ট কিন্তু সহজ রোগ হয়, যে কোনো কন্ডিশন শ্বাসকষ্টই কিন্তু আপনার উচিত হবে ডাক্তারের সঙ্গে পরামর্শ নেওয়া। অবশ্যই আপনার পরামর্শটি আমরা পেলাম। আরেকজন দর্শকের ফেসবুকের কমেন্ট পড়ছি আমরা, প্রিনাম আমাদেরকে জানিয়েছেন ছোট শিশুদের টিকাদানের ক্ষেত্রে এ সময় করণীয় কি। আমি অধ্যাপক ডক্টর ওয়াহিদা ম্যাডাম আপনার কাছে জানতে চাইছি, কারণ আমরা জানি যে ইপিআই শিডিউলে যে টিকাগুলি দেওয়া হয়ে থাকে বা শিশুদের অন্যান্য যে টিকাগুলি দেওয়া হয়ে থাকে অনেক সময় সময়ের যদি গণ্ডগোল হয়ে থাকে সেক্ষেত্রে কি করণীয় একটু যদি বিস্তারিত বলবেন। আমাদের নিয়মিত টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে, সেখানে যখন তারা এসে টিকা নিতে আসবে সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেইন করতে হবে এবং সেই দিকে হাসপাতাল কর্তৃপক্ষকে সেই সুযোগ জায়গা প্রোভাইড করতে হবে এবং সেদিকে খেয়াল রাখতে হবে। টিকা চলবে যদি কারো কোনো দিন একটা দিন বা একদিন দুই দিন আগা পিছা হয়ে যায় সেই ক্ষেত্রে কোনো অসুবিধা আছে কিনা বা এরকম অনেকে জিজ্ঞেস করছেন তাদের জন্য আমাদের একটা যেই বয়সটা শেষ বয়স সেই সময়ের মধ্যেই আসলেই সাধারণত আমরা টিকা দিয়ে থাকি। ইপিআই প্রোগ্রাম কিন্তু চলছে বাংলাদেশে সম্পূর্ণভাবে অব্যাহত আছে এবং সেই ক্ষেত্রে সবাই সতর্কতার সাথে এসে তার শিশুর টিকাটি নিতে পারেন। আমি একটু সাপ্লিমেন্ট করি, একটা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু টিকা গুলো দেখবেন যে দেওয়া হয় কোথায় বাইরে, এই জন্য আমি বলবো যারা টিকা দিচ্ছেন অথবা দিচ্ছেন তাদের কিন্তু মাস্ক থাকতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি সেফটি থাকবে। শুধু একজনের মাস্ক থাকলেই কিন্তু হচ্ছে না, দুই দিকেই কিন্তু মাস্ক থাকতে হবে, তাহলে যিনি টিকা সরবরাহ করছেন এবং যিনি গ্রহীতা যিনি নিচ্ছেন যার গার্ডিয়ান সাথে রয়েছেন শিশুকে সাথে নিয়ে সবাইকে মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্স বা ফিজিক্যাল ডিস্টেন্সটা অবলম্বন করতে হবে, তাহলেই সঠিকভাবে টিকা দেয়া যাবে। জি, আরেকজন দর্শক একই রকমভাবে আমাদেরকে প্রশ্ন করেছেন, যেহেতু আমরা হ্যান্ড স্যানিটাইজার নিয়ে প্রশ্ন করেছিলাম কিছুক্ষণ আগে, আমাদের দর্শকের প্রশ্ন যাবার আগে আরেকজন দর্শক আমাদের সাথে লাইনে যুক্ত হচ্ছেন টেলিফোনে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। জি আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়াসিন, ডামরা থেকে বলছি। জি বলুন প্লিজ, আমরা শুনছি। জি আমি বলতেছি হাট বাজার গুলোতে যে মানুষ গুলো যে সামাজিক ডিস্টেন্স বজায় রাখতেছে না বা ফিজিক্যালি ডিস্টেন্স বজায় রাখতেছে না, কিন্তু যদি কোনো আক্রান্ত ব্যক্তি ওইখানে যদি সুস্থ কোনো ব্যক্তির সাথে যদি পাশ লেগে থাকে তাহলে কি ওই সুস্থ ব্যক্তিটাও কি আক্রান্ত হবে কিনা? যেহেতু টেলিভিশন এবং ডাক্তাররা শুধু বলতেছেন যে শুধুমাত্র হাত ধোয়ার জন্য, বারবার করে হাত ধোয়ার জন্য, তাহলে শরীরে অন্য কোনো অংশ তো লেগে থাকলে লাগলে তাহলে আক্রান্ত হবে কিনা এই ব্যাপারটা একটু কাইন্ডলি বিস্তারিত, কোনো অংশ লেগে থাকে। অনেক ধন্যবাদ দর্শক, অত্যন্ত ভ্যালিড, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি তুলে নিয়ে এসেছেন যে একজন সুস্থ ব্যক্তি হাসপাতালে গিয়ে তিনি কিন্তু আক্রান্ত হয়ে ফিরে আসতে পারেন যদি আমরা নিয়ম না মানি। অধ্যাপক ডক্টর রবিদ আমিন স্যার এই বিষয়ে একটু পরামর্শ দেবেন। অবশ্যই দেখেন, এটা কিন্তু বারেবারে আমরা বলার চেষ্টা করছি এবং ডক্টর বাইজি আপনিও কিন্তু হাইলাইট করেছেন যে সবার কিন্তু আসলে হাসপাতাল আসার দরকার নেই এবং সুস্থ মানুষ হাসপাতালে এসে নিজে কোভিড-19 নিয়ে আসতে পারে, কারণ এখন তো চারদিকে মহামারী, প্রচুর কেস। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যাদের কোনো সিমটম নেই অথবা প্রিসিমটমেটিক থাকছে তারা কিন্তু ভাইরাসটাকে আপনার স্প্রেড করতে পারে। তাহলে আপনার পাশ দিয়ে যে লোকটা কাশি দিচ্ছে না, হাঁচি দিচ্ছে না অথবা জ্বর নেই, সে রোগেও কিন্তু আপনাকে দিয়ে দিতে পারছে, আপনাকে খেয়াল করতে হচ্ছে। কিন্তু এই জন্য আমি বলেছি দেখেন, মাস্ক ইজ এ মাস্ক ফর এভরিওয়ান, যখনই আপনি বাইরে যাবেন। আমি চারটা জিনিস বলবো মানুষের জন্য একদম স্পষ্ট জিনিস, এটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত।
প্রথম ধরা হচ্ছে ফিজিক্যাল ডিসটেন্সিং, আমি কিন্তু সোশ্যাল বলবো না বাইজিৎ, কারণ আমরা সোশ্যাল ডিসটেন্সিং ইন্টারঅ্যাক্ট করি কিন্তু যে অবশ্যই আমরা ফিজিক্যাল ডিসটেন্সিং ই বলবো এবং এটা এটা প্রমাণিত কিন্তু। দ্বিতীয়টা হচ্ছে আপনার হ্যান্ড ওয়াশ, সেকেন্ড এটা কিন্তু সাইন্টিফিক্যালি প্রমাণিত যে যারা আপনার সাবান পানি অথবা হ্যান্ড রাব ইউজ করেছেন তারা অনেক বেশি সুরক্ষা পেয়েছেন ফ্রম দিস ভাইরাস এবং এই কোভিড ভাইরাস সম্পর্কে। তৃতীয়টা হচ্ছে গিয়ে মাস্ক, এবং আমি বলবো যে দেখেন যদি আপনার কোন রোগী মাস্ক ব্যবহার না করেন, আপনি যতই ব্যবহার করেন আপনার 70% চান্স থাকবে আপনার করোনা আক্রান্ত হওয়ার। যদি আপনার নিজে মাস্ক পরেন কোন একজন রোগী হয়ে, আরেকজন যদি না পরেন তাহলে 5% চান্স আছে উনার হওয়ার, আর যদি দুজনই পরেন সম্ভাবনাটা হবে 1.5%। তাহলে দেখেন মাস্কের গুরুত্বটা কত অপরিসীম। আর চতুর্থ পয়েন্টটা হচ্ছে এনভায়রনমেন্টাল ক্লিনিং, কারণ এই যে ড্রপলেট গুলো পড়ছে এগুলো কিন্তু আমাদের এনভায়রনমেন্টে পড়ছে কিন্তু। আমি বলবো স্টিলে পড়লে 3 দিন, কার্ডবোর্ডে পড়লে 3 দিন, অনেক জায়গা থাকে দেখবেন চাবির রিং, ল্যাপটপ বলেন কি বলেন অনেক অনেক জিনিস আছে যেখানে পড়তে পারে, এবং সেগুলো যদি আমরা ক্লিন না করি আপনি কিন্তু প্রিভেনশন পুরোপুরি পাবেন না। এই জন্য 4টা পদ্ধতি আমাদের সমস্ত মানুষের জানা উচিত এবং তাদের ফলো করা উচিত। যে আপনি চমৎকার বলেছেন 4টি পদ্ধতি এবং আপনি পার্সেন্টেজ সহ বলেছেন আমরা কতটুকু নিরাপদ থাকতে পারবো, এই বিষয়ে আরেকজন দর্শকের প্রশ্ন নিচ্ছি। তনু, তনু আমাদেরকে ফেসবুকে বলেছেন যে বাজারে যে পিপি এবং মাস্ক পাওয়া যাচ্ছে তা কতটা নিরাপদ, যেহেতু আমরা মাস্ক ব্যবহার করছি এবং এর নিরাপত্তা নিয়েও আলোচনা করেছি, সংক্ষেপে স্যার এই বিষয়টি নিয়ে একটু বলবেন। ধন্যবাদ। পিপি এবং মাস্ক কিন্তু এক কথা না, মাস্ক হচ্ছে একটা টাইপের, পিপি এর একটা মাত্র পার্ট আর কি। আমি বলবো মানুষের জন্য পিপি মাস্ক যেটা ব্যবহার করছেন যে কোনো কাপড়ের মাস্ক হলেই হবে, আপনি কোন সার্জিক্যাল মাস্ক, মেডিকেল মাস্ক অথবা রেসপিরেটর N95 ব্যবহার করবেন না, কোনো প্রয়োজন নেই। যে কোনো কাপড়ের মাস্কই আপনাকে সুরক্ষা দিতে পারবে, যদি কয়েকটা লেয়ার করতে পারেন ভালো, সেটাও যদি করতে না পারেন যে কোনো কাপড়ের মাস্ক। আমি বলবো যদি স্কার্ফ পরেন তাতেও চলবে, একটা টি শার্ট পরে মানুষ সেটা দিয়ে যদি কাপড় পরেন তাহলেও চলবে, কিন্তু আপনাকে যেন ঠিক মতো ঢাকনাটা হয়। আমি দেখবেন যে এখানে গ্যাপ থাকে অনেকের, এই গ্যাপ থাকলে তো লাভ কি হলো, একেবারে পুরোপুরি যাতে মুখটা ঢাকা থাকে নাক এবং মুখ, তাহলে কিন্তু যে কোনো মাস্ক আপনার জন্য অনেক অনেক বেশি সেফটি। আরেকটা হচ্ছে যে কোনো মানুষের জন্য আমি বলবো যে উচিত হবে দুটো মাস্ক রাখা, তার কারণ মাস্কটা তো আপনি ধুবেন রাত্রেবেলা, এটা ভেজা থাকলে এটার ইফিকেসি নষ্ট হয়ে যায়। যে কোনো মাস্ক ভিজে গেলে, ময়েস চলে, কোথাও যদি ছিঁড়ে যায়, টিয়ার হয়, এটা ফেলে দিতে হবে, এটা ইউজলেস। মাস্ক একটা মুখে রেখে আপনি নিচে নামিয়ে যদি চা খান, অন্য কিছু খান, আবার মাস্ক পরেন, এটা ইফিকেসি থাকবে না কিন্তু, তার কারণ আপনি নিঃশ্বাস দিয়ে এটাকে ময়েস করে দিচ্ছেন। এই জন্য যদি কার সাথে কথা বলতে চান কানের পিছন থেকে খুলে রেখে দিবেন, তারপরে কথা বলেন, খাওয়া দাওয়া করেন, আবার নিয়ে গিয়ে আবার পড়তে পারবেন, অসুবিধা নেই। কিন্তু এটা নিচে রাখা, এটা উপরে রাখা, এই ধরনের অনেক কিছু দেখবেন, আমরা দেখছি কিন্তু প্রতিদিন, এগুলো কিন্তু কোনটাই সঠিক না, মাস্কের সঠিকভাবে ব্যবহার করতে হবে। লাস্ট অফ অল, আপনি যদি ডিসাইড করেন যে এটা নষ্ট হয়ে গেছে, এই মাস্কটা কিন্তু আপনি সামনে ধরবেন না, কারণ তাতে ভাইরাস ধরে ফেলতে পারেন আপনি। আপনি যেটা করবেন, আপনার যে কানের পিছনের অংশটা দিয়ে এইভাবে উল্টে দিবেন যাতে ভিতরের অংশটা বাইরের দিকে চলে আসে, এবং সেটা তারপরে আপনাকে নিয়ে এসে একেবারে খুব ভালো একটা বিন বলেন অথবা এমন একটা প্লাস্টিকের ভেতরে যেখানে ফেলতে পারেন আপনি ওয়েস্ট, ওখানে রেখে সেটাকে আপনি কাভার দিয়ে ভালো জায়গায় একেবারে ফেলে দিবেন। তার কারণ ওটা আপনি যদি রাস্তায় ফেলে দেন, আপনি ভাইরাসকে কিন্তু ছড়াতে সহযোগিতা করলেন। করার পরপরই আপনাকে একটা কাজ করতে হবে, যে আমরা সবাই জানি আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বিষয়টি শুনলাম যে মাস্কের ব্যবহার বিধি সম্পর্কে আমরা আসলে জানলাম। একজন দর্শক আমাদের কাছে ফোন করেছেন, টেলিফোনে তিনি যুক্ত হচ্ছেন, দর্শকের কথা শুনবো। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। চট্টগ্রাম থেকে বলছিলাম যে জি এখন তো সাধারণ ফ্লু এবং করোনা ভাইরাসের লক্ষণগুলো প্রায় একই। জি এখন এই লক্ষণগুলো কেউ যদি মনে করেন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তার টেস্ট করার কোনো প্রয়োজন আছে কিনা? কেউ যদি সুস্থ হয়ে যায়, জ্বরের লক্ষণ নিয়ে আসলেন বা ফ্লুর লক্ষণ নিয়ে আসলেন, তারপরেও তার টেস্ট করবার প্রয়োজন আছে কিনা? আপনাকে ধন্যবাদ প্রশ্নটি করবার জন্য। স্যার সংক্ষেপে যদি উত্তর দিতেন। যদি কোনো রোগী আপনার কাছে জ্বর সর্দি এসব কাশি ছিল এবং সে সম্পূর্ণ ভালো হয়ে যায়, তাহলে তার ক্ষেত্রে টেস্ট করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি বলবো যে রোগটা ছিল ফ্লু না COVID-19, এটা বুঝে ফেলার উপায় নেই কিন্তু। সেই জন্য আপনাকে এই যে প্রিকশন গুলো বলা হয়েছে প্রথম থেকে আমরা বলার চেষ্টা করছি, এটা কিন্তু আপনাকে মেনটেন করতেই হবে। এই প্রিকশন গুলো অবশ্যই মেনটেন করতে হবে, যেহেতু অনেক সময় আমরা টের পাচ্ছি না শেষ পর্যন্ত গিয়ে যে তিনি ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন নাকি করোনা আক্রান্ত হয়েছিলেন। আমরা আরেকজন দর্শকের ফেসবুকের বার্তা পেয়েছি মেসেঞ্জারের মাধ্যমে, সেই বার্তাটি আমরা শুনবো। আসসালামু আলাইকুম,
আমি ফারহানা মিরপুর থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, এই করোনার দিনে যারা গর্ভবতী মহিলা আছেন তাদের কিরকম টেক কেয়ার করলে মা এবং শিশু দুজনেই ভালো থাকবেন, এটা আমি একটু বিস্তারিত জানতে চাচ্ছি। থ্যাংক ইউ। জি, আপনাকে ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য অধ্যাপক ডক্টর ওয়াহিদা ম্যাডাম আপনাকে অনুরোধ করছি। প্রশ্নটি আবার বলুন প্লিজ। উনি জানতে চেয়েছেন, একজন গর্ভবতী মহিলাকে কিভাবে টেক কেয়ার করলে মা এবং তার গর্ভের সন্তান দুজনেই সুস্থ থাকবেন এই করোনার সময়ে, খুব সংক্ষেপে যদি আমাদেরকে বলতেন। এই করোনার সময়ে আসলে যে জিনিসটা আছে, যে গর্ভবতী মায়ের প্রথম তিন মাসের তিনি প্রথম একটি ফলো আপ নেবেন, তারপরে যদি তিনি সুস্থ থাকেন তার বারবার হাসপাতালে এসে ঝুঁকির সম্মুখীন হওয়ার প্রয়োজন নেই। আমাদের বাংলাদেশে ওজিএসবি অলরেডি তাদের গাইডলাইনে এইভাবেই বলেছেন, কিন্তু কোন হাই রিস্ক প্রেগন্যান্সি থাকলে তারা স্বাস্থ্যকেন্দ্রে আসবেন এবং অবশ্যই তাদের নিরাপত্তার সাথেই তারা হাসপাতালের গর্ভবতী মায়েদের সেবা নেবেন। কিন্তু সাধারণ কোনো সমস্যা না থাকলে এন্টিনেটাল কেয়ারে আসার এই সময়ে ঝুঁকি নিয়ে প্রয়োজন নেই। তিনি চাইলে টেলিমেডিসিনের মাধ্যমে তার কনসালটেন্টের সাথে যোগাযোগ করতে পারেন। প্রতিটি হাসপাতালেই কিন্তু আমরা দেখেছি যে আমরা প্রতিটি হাসপাতালের ওয়েবসাইটে এবং অনলাইনে কনসালটেন্টরা যুক্ত আছেন, আপনি সেটা দেখে আপনার নির্দিষ্ট কনসালটেন্টকে নির্দিষ্ট সময়ের মধ্যে ফোন করলেই আপনি তার সাথে পরামর্শ পেয়ে যাচ্ছেন। জি, আমরা একটু আরেকটি বিষয়ে কথা বলতে চাইব, যে যারা ছোট শিশুরা এখন যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, বাসায় রয়েছে, অধ্যাপক ডক্টর ওয়াহিদা আপনি যদি বলেন যে তাদেরকে ভালো রাখবার জন্য বা তাদের সাথে আমাদের বিহেভিয়ার কিরকম হওয়া উচিত, সেই বিষয়টি নিয়ে খুব সংক্ষেপে যদি একটু পরামর্শ দিতেন আমাদের অভিভাবকদের জন্য। আসলে করোনা প্যান্ডেমিকের সময় আমাদের শিশুরা প্রায় দুই মাস হয়ে গেছে যে তারা স্কুল বন্ধ আছে। স্বাভাবিক কারণেই তারা তাদের স্বাভাবিক জীবনযাত্রা থেকে একটু অন্য রকম ভাবে আছে। কাজেই সেখানে একটা পজিটিভ দিক আমি বলবো যে আমাদের বাবা মায়ের সাথে আছে, তারা অনেক বাবা মায়ের সাহায্য পাচ্ছে। কাজেই আমি মায়েদের জন্য বাবাদের জন্য যে পরামর্শটা দিতে চাই, তাদের সাথে অবশ্যই একটা নির্দিষ্ট সময় আমরা নিজেরা টিভি এবং মোবাইল ফোনটা দয়া করে অফ করে রেখে অন্তত 20 মিনিট দিনে তাদের সাথে যেন আমরা ইন্টারঅ্যাকশন করি। তাদের কি চাওয়া, তারা বয়স অনুযায়ী সে কোন ধরনের খেলাধুলাটা পছন্দ করছেন, একটা গল্পের বই পড়ে শোনানো, ছবি আঁকা, তাদেরকে এনগেজ করতে হবে। এনগেজ করা, ম্যাডাম আপনি যেটি বলছেন যে তাদেরকে বেশি করে এনগেজ করে রাখা এবং তাদের সাথে কনসেন্ট্রেশনটা দেওয়া, তাদের প্রয়োজন অনুযায়ী স্বাচ্ছন্দ্য অনুযায়ী তাদের সাথে বিহেভ করা। একজন দর্শক আসলে আমাদের কাছে ফোন করেছেন, তিনি কি যেন কিছু জানতে চাইছেন গুরুত্বপূর্ণ কিছু। জি দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করবেন। ধন্যবাদ। আমি আমি হরিদাস কুণ্ড মানিকগঞ্জ থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো, প্রথম দিকে আমাদের দেশে যখন করোনা ভাইরাসে রোগী আক্রান্ত হয়, জি, তখন আমাদের দেশে কিন্তু এটা সম্পর্কে সবাই খুব মানে ভয়ানক ভাবে গুরুত্বের সাথে দেখছিল, কিন্তু সময়ের সাথে সাথে এখন প্রতিদিন দেখা যাচ্ছে 500-600 করে প্রতিদিন আক্রান্ত হচ্ছে, জি, কিন্তু তারপরও আমাদের মধ্যে কোনো আতঙ্কের ভাব নাই এবং সরকারের ধীরভাবে চালিয়ে নিচ্ছে। সেই সাথে বর্তমানে আবার কিছু সিদ্ধান্ত নিচ্ছে যেটা আমার কাছে আত্মঘাতী বলে মনে হচ্ছে। আমাদের যদি আমেরিকা কিংবা ইতালির মধ্যে যদি ওরকমের যদি মহামারী আকার ধারণ করে, সেক্ষেত্রে আমাদের প্রস্তুতি কতটুকু আছে এবং এর দায় দায়িত্বটা কে নিবে? জি, আপনাকে ধন্যবাদ দর্শক বিষয়টি নিয়ে কথা বলবার জন্য। আমরা এরকম একটি বিষয় নিয়ে প্রথমে আলোচনা শুরু করেছিলাম। অধ্যাপক ডক্টর রোবেদ আমিন, যদি সংক্ষেপে আমাদের এই দর্শকের জন্য একটু মতামত দেন। আমি কিন্তু আপনার শুনতে পারিনি, উনি কি বলেছেন একটু যদি বাইজিন ব্রিফ করেন আমাকে একটু। উনি আসলে একই কথাই বলেছেন যে যেহেতু আমাদের প্রতিনিয়ত রোগী বাড়ছে এবং এখন যদি আরও বেশি আক্রান্ত হই, এবং উনি বলছিলেন যে যদি আমরা ইউরোপ আমেরিকার মতো অবস্থায় চলে যাই সেরকম অবস্থায়, তাহলে আসলে আমাদের কি হতে পারে বা আমরা কিভাবে তখন আমরা ট্যাকেল দেব, সেই বিষয় নিয়ে মন্তব্য করেছিলেন। আপনার মন্তব্য দিয়ে আমরা আলোচনা শেষ করবো আজকে, সংক্ষেপে যদি মন্তব্য করেন স্যার। আমি বলবো, দেখেন যখন প্যান্ডেমিক হয় কতগুলো প্রিন্সিপাল আছে আর কি একটা দেশের, সেগুলো ফলো করার চেষ্টা করে যাতে এটা কন্টেইনমেন্ট করা যায় অথবা মিটিগেশন করা যায়। তো কন্টেইনমেন্ট করার একটা পদ্ধতি ছিল আপনার লকডাউন বলেন অথবা ছুটি, এটার মাধ্যমে আসলে যে আপনি ভাইরাস দূরীকরণ করতে পারবেন না, কিন্তু আমরা ডিলে করে দিতে পারি আর কি। যেটা হঠাৎ করে অনেক বেশি পিক হওয়ার কথা ছিল সেটা ডিলে করার জন্য আমরা একটা চেষ্টা করেছিলাম, কিন্তু দুঃখজনক হচ্ছে আমাদের লকডাউনটা অন্য দেশের লকডাউনের মতো হয়নি। দেখবেন সুইডেনের মতো কিছুটা হয়ে গেছে, সুইডেন কিন্তু আরো বেটার অবস্থা, কারণ ওরা কিন্তু ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে নিজেরা নিজেরা, আমরা সেটাও করিনি আর কি। সেই জন্য আমাদের আস্তে আস্তে কেস গুলো বেড়ে যাচ্ছে, এবং আমাদের যদি কেস বেড়ে যায় আমাদের সমস্যা হচ্ছে আমরা আধুনিক বিশ্ব না, তো আমাদের হাসপাতালের ক্যাপাসিটি গুলো খুবই লিমিটেড,
আমাদের হাসপাতালের ক্যাপাসিটি শেষ হয়ে যায় এবং এই হেলথ কেয়ার ফ্যাসিলিটিটা আমরা একেবারে শেষ হয়ে গেলে তখন আমরা এক্সজস্টেড হয়ে যাব। এই মানুষগুলোকে আমরা তখন কোথায় সার্ভিস দেব, কোথায় কি করব, এই সমস্যাটা অবশ্যই থেকে যাবে। অবশ্যই স্যার, আপনি যথেষ্ট গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, কিন্তু আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে গেছে। আমরা আজকের মতো আলোচনা শেষ করছি। অধ্যাপক ডক্টর রবেদ আমিন স্যার এবং অধ্যাপক ডক্টর ওয়াহিদা খানম, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আর টিভির দর্শক এবং কর্তৃপক্ষকে আমাদের এই প্রোগ্রাম বিশুদ্ধ জীবনচর্চার জেনে নিন। আর টিভি করোনা হেল্পলাইন প্রতিদিন সরাসরি সম্প্রচারিত হয় বেলা 3টায় এবং রাত 9টায়, তাই আপনাদের প্রশ্ন বা মতামত ভিডিও আকারে ফেসবুক মেসেঞ্জারে আমাদেরকে পাঠাতে পারেন www.facebook.com/rtvonline অথবা facebook.com/rtvcoronahelpline এই ঠিকানায়। সেই সঙ্গে অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে। এখনকার মতো আমরা এখানেই বিদায় নেব। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.